নমস্কার ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ছোটদের প্রাণ ভরা ভালোবাসা এবং আমার গুরুজন স্থানীয় সকলকে আমি প্রণাম জানাই দুর্গাপুজো তো মানে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এতদিনব্যাপী পূজা আমার মনে হয় কোনো পূজায় হয় না আমরা একটা সংক্ষেপে বলেই থাকি কথার কথা কালী পুজো এক রাতের পূজা লক্ষ্মী পুজো কে জাগরী মানে কোজাগরী পূজা কিন্তু দেবী দুর্গাপূজা কতদিন ব্যাপী বলুন তো সেই মহালা থেকে শুরু হলো প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী অ্যান্ড নবমী তারপরে বিজয়া দশমী তো আপনাদের সকলের ভালো থাকার জন্য কিছু টিপস এবং টোটকা বিশ্বনাথ সাথে দিয়ে থাকে 35 বছর ধরে মায়ের চরণে আপনাদের সেবায় জ্যোতিষ সাধনা দ্বারা তন্ত্র আরাধনা দ্বারা মাতৃ আরাধনা দ্বারা তথাপি এই যে আমাদের 12টি রাশি 9টি গ্রহ 27টি নক্ষত্র তার যে সমন্বয় আমাদের যে ভাগ্যকে নিয়ন্ত্রণ করে এই যে গ্রহ এই গ্রহ কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ক্ষতি করে দেয় আবার আমাদের জীবনকে এই গ্রহ কিন্তু সাফল্যের স্বর্ণচূড়ায় পৌঁছে দেয় আমি দেখেছি আমার জীবনে আলু বিক্রি করত আজকে সে গাড়ি বাড়ি করেছে মায়ের কৃপা কোনোভাবে আমার কাছে এসেছে আমি তাকে পথ দেখিয়েছি যে বাবা তুমি এইভাবে চলো এটাই আমার সাধনা এটাই আমার কর্তব্য আর আমার জ্যোতিষ চর্চা ছাড়া মাতৃ আরাধনা তার ছাড়া আমার কোনো অপশন নেই মায়ের চরণে সবসময় সেটা তারাপীঠ বলুন সেটা কামাখ্যা বলুন সর্বোপরি আমি যে গৃহেতে থাকি সেখানে আদ্যাশক্তি মহামায়া দশমহাবিদ্যার আধিষ্ঠান তার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই এ আপনি দুর্গাপূজায় কী করবেন দুর্গাপূজার মাহাত্ম্য সম্বন্ধে আমি আগে বলেছিলাম তো কোন রঙের পোশাক পরলে মা দুর্গার কৃপা লাভ পাওয়া যায় প্রথমে হচ্ছে নবরাত্রি থেকেই আমাদের পূজা আরম্ভ হয়ে যায় আপনারা জানেন মহালয়ার দিন থেকেই পূজা আরম্ভ হয়ে যায় আপনারা জানেন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুভ সূচনায় মাতৃ আরাধনা প্রথমা দেবীপক্ষের প্রথম সূচনা প্রথমা দেবীপক্ষের প্রথম সূচনা অর্থাৎ প্রথম দিন আপনি সাদা রঙের জামা কাপড় পরবেন তাহলে আপনি কী পাবেন ওই দিন দেবীর পূজা করলে এবং তার সাথে জুঁই ফুল অনেক মেয়েদের জুঁই ফুল খুব প্রিয় জুঁই ফুল কিছু কিছু জায়গায় খুব জাতীয় ফুল বলে মনে করা হয় একটু বাইরের দিকে গেলে জুঁই ফুলের আলাদা একটা মাদকতা আছে তো মেয়েদের উদ্দেশ্যে বোনেদের উদ্দেশ্যে জানাচ্ছি প্রথমার যেদিন সেদিন আপনার মহালয়ার পর দিন জুঁই ফুল অবশ্যই সঙ্গে সাদা রঙের ড্রেস পরবেন তাহলে পুজোটা খুব ভালো যাবে এবারে দ্বিতীয়া দেবীর কালীর প্রিয় রঙ কি এই যেটা আমার ফেটটির মধ্যে আছে লাল কালীর মা কালীর প্রিয় রং লাল তাই কি করি যখন আমরা কালী পুজো করি রক্ত পুষ্প দিয়ে মায়ের চরণে অর্পণ করি কালীকে যিনি কালকে হরণ করেন তিনি হচ্ছেন আদ্যাশক্তি মহামায়া দেবী দশমহাবিদ্যার মা দুর্গার সৃষ্টি প্রথম রূপ হচ্ছেন মা কালী কাজে কাজে ওই দিন দুর্গাপূজার দ্বিতীয় দিন মানে দ্বিতীয়াতে আপনি কিন্তু লাল রঙের পোশাক পরবেন তাহলে আপনার সারা পুজোটা ভালো হবে এবং মা দুর্গার বিশেষ আশীর্বাদ পাবেন এবং মাকে লাল ফুল দিয়ে পুজো দেবেন রক্তবর্ণ লাল টকটকে জবা দিয়ে পুজো দেবেন তাতে আমার আদ্যাশক্তি মহামায়া সন্তুষ্ট হবেন আপনি কৃপা লাভ পাবেন এবার আসি তৃতীয়া এই দিন নীল রঙের পোশাক পরবেন বর্তমানে আমি যে পোশাকটা পরে আছি দেখতে পাচ্ছেন ইউটিউবের আমার অনেক ভক্ত আমি জানি আপনারা সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন একে অপরকে সহযোগিতা করছেন প্রচুর ফোন আসছে চেম্বারও মানুষ আসছে কেন আপনাদের কাছে তো এতগুলো বছর আমি হৃদয় দিয়ে অন্তর আত্মা দিয়ে ভালোবেসে গেছি জ্যোতিষ এবং তন্ত্র সাধনার মাধ্যমে মাতৃ আরাধনার মাধ্যমে তৃতীয়াতে আপনি পড়বেন নীল রঙের পোশাক দেবী খুশি হবেন এবং আপনাদের জন্য ভীষণ শুভ হবে তারপরে আসছি চতুর্থী হলুদ রঙের পোশাক পরবেন অনেকে প্রিয় কালার হলুদ সবার কিন্তু সব কালার পছন্দের নয় আপনারা অনেকে খাবার দাবার খান সবাই কিন্তু এক খাবার কেউ খেতে চায় না কারোর টমেটো তো অ্যালার্জি কেউ পনির খায় না কেউ মাছ মাংস খায় না
কেউ নিরামিষভোজী, অত খাওয়াটা যেন আবরুচি খানা পর রুচিপূর্ণ না, কিন্তু আমি জ্যোতিষ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। এই ড্রেসগুলো যদি আপনারা পড়তে পারেন, এই কালারগুলো যদি আপনারা পড়তে পারেন, আপনাদের জন্য পুজো কটা দিন খুব ভালো হবে। কিছু কিছু রাশি লগ্নের ক্ষেত্রে আমি বলে যাব যে পুজো কটা দিন খুব সাবধানে চলাফেরা করবেন, বাইক হইতে সাবধান, যানবাহন হইতে সাবধান, রাস্তাঘাট হইতে সাবধান। রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে আপনারা পেপারে পড়ছেন, মিডিয়াতে দেখছেন, যে একদম কারো পা চলে যাচ্ছে, কারোর হাত ভেঙে যাচ্ছে। এগুলো কিন্তু গ্রহের ফেরে, মানুষ ঘোরে, এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে। ভাগ্য কি? ভাগ্যমণিত গ্রহ আপনার কপালে ছিল, আপনার কপালে আছে, তাই ঘটেছে। আপনি কপালকে দোষ দেন, কপালটাকে, এটাই ভাগ্য, এটাই কর্ম, এটাই জ্যোতিষ, এটাই আপনার গ্রহ নাক্ষত্রিকের অবস্থান। ওই সময় ওটা ঘটার ছিল, তাই হয়েছে বলে গ্রহ ক্ষতি করেছে। গ্রহক্ষেত্রে সন্তুষ্ট রাখতে হয়, তার জন্য কালার থেরাপি বলে একটা থেরাপি হয়। আমি এ আগে বলেছি ইউটিউবে কালার থেরাপি কি, তবে কালারের মাধ্যমে, পোশাকের মাধ্যমে বলছি, হলুদ রং অনেক মা বোনেদের খুব প্রিয়। আমার কাছে প্রচুর মেয়েরা আসে হলুদ রঙের শাড়ি পরে, কি সুন্দর লাগে, মারে তোর হলুদ রং পছন্দ না? বলে হ্যাঁ বাবা আমার হলুদ রং পছন্দ। আমারও অবশ্য ফেভারিট কালার লাল হলুদ নীল। তুলা রাশি, তুলা লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ, এই গণ রাশি ভিত্তিক বিষয়ে কিছু কালার কিন্তু একদম বর্ণিত হয়ে থাকে, সেটাই তার পছন্দের কালার হয়। দোকানে গেলেন, ঠিক আপনার কালো পছন্দ, কালো দিকে, কালো নেই দাদা? হ্যাঁ আছে, কালোগুলো আপনি আগে নিচ্ছেন, কারণ আপনার ব্ল্যাক পছন্দ, অনেক মা বোনেদের দেখেছি ব্ল্যাক পছন্দ। তাহলে আপনি চতুর্থ দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন। আর কি করবেন? হলুদ বস্ত্র পরে, হলুদ ফুল দিয়ে, হলুদ ফল দিয়ে, হলুদ মালা দিয়ে মায়ের আরাধনা করুন, ভীষণ ভালো হবে। এবার আসছি পঞ্চমী, শুভ পঞ্চম মাং তিথি কল্পে, পঞ্চমীর দিন অলরেডি প্যান্ডেলে প্যান্ডেলে প্রচুর জমায়েত হয়, কলকাতা শহরে বেশি হয় দেখেছি, বিভিন্ন জায়গাতে দেখি। এই বড়ো পুজো কলকাতা হিসেবেই আমরা চিহ্নিতকরণ করে থাকি, কলকাতায় বিরাট ব্যাপার হয়, প্রচুর মানে বিদেশ থেকে লোক আসে, এবং দেশ দেশ যাদের মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া যত আত্মীয় আসে আমি দেখেছি কলকাতায় বেড়াতে আসে। তো বেড়াতে অবশ্যই আসবেন, ঠাকুর দর্শন করবেন, অঞ্জলি দেবেন। তাহলে পঞ্চমীর দিন আপনি সবুজ রঙের পোশাক পরবেন, সবুজ এই পোশাক পরলে আপনি পুজো কটা দিন খুব ভালো থাকবেন, এবং নতুন কোনো বুদ্ধির শুভ উন্মোচন ঘটবে। এবং আপনি অনেক ইতস্ততা করছেন, তাই তো কী হচ্ছে না হচ্ছে, ওই দিন তো দেবী স্কন্ধ মাতার পুজো হয়, এটা আপনারা জানেন, এর আগে আমি বলেছি। ওই দিন সবুজ রঙের বস্ত্র পরুন, মা বোনের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ছেলেদের উদ্দেশ্যে, মেয়েদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে বলুন। অনেকের আবার সবুজ কালার পছন্দ, কচি কলা পাতা পছন্দ, ওটা সবুজের কিন্তু একটা অংশ, এটা পড়তে পারেন, তাতে করে কিন্তু ভীষণ ভালো হবে। এবারে যে মহাষষ্ঠী, ধূসর বলে একটা কালার, ধূসর রং হয়, ধূসর রঙের কালার পরবেন, ভীষণ ভালো হবে, এবং দেবতারা বিশেষভাবে সন্তুষ্ট হবে এবং বিশেষ আশীর্বাদ পাবেন, এই সঙ্গে পরিবারের উন্নতি হবে। এবার আসছি মহা সপ্তমী, আদ্যাশক্তি মহামায়া দেবী দশভুজার পূজা, সকালবেলা নবপত্রিকা প্রবেশ, তারপরে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, বাহনাদিদের পূজা, এবং মা চণ্ডী এবং অম্বিকা, মা তো অনেক নাম আপনারা জানেন। তাহলে আসছি ষষ্ঠী, ধূসর রঙের পুজো কর, কালার পরবেন, ভীষণ ভালো হবে, দেবী সন্তুষ্ট থাকবেন, এতে দেবতারাও সন্তুষ্ট হবে, মার আশীর্বাদ পাবেন। এবার আসছি মহা সপ্তমী, সপ্তমী মা দুর্গার প্রিয় হচ্ছে কমলা রং। মার মন্দিরে দেখবেন, প্যান্ডেলে দেখবেন কমলা রঙেরও কিন্তু অনেক শাড়ি মা পরে থাকেন, মায়ের প্রিয় রং কমলা, ওই দিন কমলা রঙের শাড়ি পরবেন, বস্ত্র পরবেন, ছেলের উদ্দেশ্যে বলছি কমলা রঙের ধুতি পাঞ্জাবি পরবেন, ভীষণ ভালো হবে, এতে মনে আসবে শক্তি, মনে আসবে সাহস, এবং কোনো কাজে উদ্যম, একদম নির্ভীকতার সহিত এগিয়ে যেতে পারবেন মহাসপ্তমীর দিন যদি আপনি এটা পড়তে পারেন। তারপরে অষ্টমী নবমী বলে দেবো, পরের এপিসোড দেখতে থাকুন। অষ্টমী নবমী দশমী কোন কোন কালার পরবেন, আদ্যাশক্তি মহামায়া বারবার বলেছি যে আপনার অষ্টমীর দিন আটটি আটটি জবা ফুল নয়, আটটি পদ্ম ফুল নেবেন অষ্টমীর দিন, কিন্তু অষ্টমী আর নবমীর সন্ধিযোগে নয়, এই অষ্টমীর দিন আটটি পদ্ম নিয়ে মায়ের পায়ে দেবেন। আর মহাষ্টমীর সময় তিনটে বেলপাতা, তিনটে টকটকে রক্তবর্ণা জবা ফুল, একটু স্বস্তিক, আর
একটু দূরবা দিয়ে, কেন আপনার অনেক শত্রু আছে, আপনি জানতে পাচ্ছেন যে আমার গৃহ শত্রু, আপনি বুঝতে পাচ্ছেন আপনার দোকানের শত্রু, আপনি বুঝতে পাচ্ছেন কর্মকেন্দ্রিক শত্রু, আপনি বুঝতে পাচ্ছেন যে শত্রু দ্বারা ভীষণভাবে ক্ষতি করছে, তাহলে ওই অষ্টমী এবং নবমীর মাঝে যে সন্ধিযোগ, যেটাকে আমরা সন্ধি পূজা বলি, সে সন্ধি পূজার দিন মহামন্ত্র পাঠ করবেন, করলাবদনা বিনিষ্কান্ত সিপাসিনী বৃচিত্ত ঘট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা দীপিচর্ম পরিধানা সূক্ষ্মমাংসাতি ভৈরবা অতি বিস্তার বদনা ঝল্লা বিভূষণা নিগমা রক্তনয়না নাদাপূর্ত দিগ্মুখা দক্ষযজ্ঞ বিনাশিনী মহাঘোর ঐ কোটিপতি যোগিনী পুরিবৃতা ঐ ঐং সিং চামুণ্ডা ঐ নম। মনে রাখবেন অষ্টমীর দিন বিকেলবেলা মহাষ্টমী সন্ধি যোগে মনস্কামনা জানিয়ে মহাঞ্জলি দিন, ভীষণ ভালো কাজ করবেন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সবার মঙ্গল হোক, শুভ হোক, আদ্যাশক্তি মহামায়ের রাতুল চরণে এই প্রার্থনা জানাই। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।